তোমরা কি বিশ্বাস করবে যে ভাষা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়? হ্যাঁ, এবং কখনো কখনো সেই ভাষার অমর্যাদা হলে তারা ধর্মের ভিত্তিতে গড়া দেশ থেকে বিচ্ছিন্ন হতেও পিছপা হয় না। এর জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি বাংলাদেশ, যেটা পূর্ববর্তীকালে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, এবং পূর্ব পাকিস্তান যখন ভারতবর্ষ দেশ বিভাজন হয় স্বাধীনতার সময়, সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে দেশ বিভাজিত হয় এবং পাকিস্তানের দুইটি অংশ, একটি পশ্চিম পাকিস্তান এবং আরেকটি পূর্ব পাকিস্তান, এবং ভৌগোলিকভাবে সেই দুটি অংশ বিচ্ছিন্ন, মাঝখানে ভারতবর্ষ। কিন্তু এমন কি ঘটল যে তারা তাদের নিজের ধর্মীয় সংস্কৃতিকে বিচ্ছিন্ন করে ভাষাকে মর্যাদা দিতে বাধ্য হল? সেটা ঘটেছিল স্বাধীনতার ঠিক পরবর্তী বৎসরে, 1948 সালে, যখন সরকার, পাকিস্তান সরকার যখন ঘোষণা করল যে উর্দুই হবে তাদের ভাষা, এবং সেই উর্দু হবে একম এবং দ্বিতীয়ম, তখন কিছু লোক প্রতিবাদ করল, কারণ সম্পূর্ণ পাকিস্তানে যদি তোমরা ধরো, বাংলাভাষীরাই তখন ছিল সংখ্যাগুরু। তারা দাবি করল উর্দুর সাথে, উর্দুর পাশাপাশি বাংলাকেও একটা গুরুত্বপূর্ণ ভাষার মর্যাদা দেওয়া হোক, দ্বিতীয় ভাষা। কিন্তু পাকিস্তানি শাসককুল তাতে রাজি ছিল না। তারপর কি হলো? দেশ জুড়ে আন্দোলন চালু, পূর্ব পাকিস্তান জুড়ে, এবং এমন একটা ঘটনা ঘটল 1952 খ্রিস্টাব্দে, যখন এই 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষার জন্য, ভাষার দাবিতে আন্দোলন শুরু করে, তখন গুলি করে কিছু ছাত্রকে হত্যা করা হয়। কোন কোন ছাত্র? তারা হচ্ছে আব্দুর সালাম, আব্দুর বরকাত, রফিকউদ্দিন আহমেদ, অ্যান্ড শফিউর রহমান, পাঁচজনকে গুলি করে হত্যা করা হলো, এবং তাদের আন্দোলন রক্তের রঙে লেখা হলো। তারপর সেটা ইতিহাস। ভাষার সাথে সাথে আরও অনেক বঞ্চনার বিরুদ্ধে পূর্ববঙ্গের, পূর্ব পাকিস্তানের জনগণ গর্জে উঠল, এবং প্রথম যিনি ভাষার দাবি করেছিলেন, বাংলা ভাষা, তার নাম ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি একজন উকিল, এবং তার দাবি শুরু হয় 1948 সালে। তারপর ধীরে ধীরে এই আন্দোলন আরও বৃহত্তর হতে থাকল। তারপর তারা স্বাধীন করল সেই অংশটিকে। স্বাধীন করার পর তারা তাদের অংশটিকে নাম দিল বাংলাদেশ, এবং বাংলা ভাষাকে তারা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করল। শুধু তাই নয়, তারা রাষ্ট্রসংঘের কাছেও দাবি করল যে এই 21শে ফেব্রুয়ারি যে শহীদের রক্ত দেওয়া হয়েছে, তাদের মর্যাদা দেওয়া হোক, এবং তারই ফলশ্রুতি 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি সংযুক্ত রাষ্ট্র বিজ্ঞান, শিক্ষা এবং সংস্কৃতির সমুদায়, অর্থাৎ ইউনেস্কো, তারা এই দিনটিকে ঘোষণা করল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং আজকের দিনে প্রত্যেকেই বিশ্বাস করে বহুত্ববাদিতা। আমাদের মতো দেশ ভারতবর্ষ, যেখানে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা আছে, সেখানে আমরা কোনো একক ভাষাকে প্রতিষ্ঠিত করে
আমরা উন্নতি হতে পারবো না। এবং আজকের দিনের হিসাব অনুযায়ী সারা বিশ্বে 40% মানুষ আছে, যারা নিজের ভাষায় লেখাপড়া করার সুযোগ পায় না, নিজের ভাষায় সাহিত্য চর্চা করার সুযোগ পায় না। তাদেরকে আমরা সে সুযোগ থেকে বঞ্চিত করেছি। কাজেই এই দিনটির উদ্দেশ্য হচ্ছে এটা বহুলভাবে প্রচারিত করা জনগণের মধ্যে, যারা তারাও সেই সুযোগ থেকে বঞ্চিত না হয়। প্রত্যেকের অধিকার নিজের দেশে নিজের দেশের ভাষায় শিক্ষালাভ করা এবং নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, তাহলেই তো সংস্কৃতির বিকাশ ঘটবে। সংস্কৃতির বিকাশ অন্য সংস্কৃতিকে হত্যা করে হয় না, সংস্কৃতির বিকাশ মিলনের মধ্যেই সীমাবদ্ধ। সেই জন্যে বিশেষ করে আমাদের ভারতবর্ষে বিভিন্নতার মধ্যে একতা, আমরা এই বিশ্বাস নিয়ে প্রতিষ্ঠিত এবং এই বিশ্বাস নিয়েই আমরা বড় হয়েছি। এবং এই বিশ্বাসকে বাঁচিয়ে রেখে, এই বিশ্বাসের মর্যাদা দিয়ে আমরা যদি আমাদের ভারতবর্ষ আমাদের প্রিয় দেশকে আগে বাড়াতে পারি, আমরা অনেক রকম সংঘাত এড়িয়ে যাব এবং আমরা উত্তরোত্তর বৃদ্ধির পথে যাব। আমার বন্ধুরা, তোমরা কি চাও? আমরা একই জায়গায় স্থিত হয়ে থাকি না আমরা উত্তরোত্তর বৃদ্ধির পথে এগিয়ে যাই? আমি নিশ্চিত যে তোমরা সার্বিক উন্নয়নের পথেই মত দিয়েছ। এবং শুধু মত দিলেই হবে না, তোমার দায়িত্ব আছে সমাজে। তোমার দায়িত্ব সকলকে জাগরিত করা এই দৃষ্টিভঙ্গি নিয়ে, যে নিজের সংস্কৃতিকে উচ্চতর স্থান দাও কিন্তু অপরের সংস্কৃতিকে অপমান না করে। আমাদের প্রত্যেকেরই বোধ শক্তি, মান অপমান বোধ আছে, কাজেই পারস্পরিক শ্রদ্ধা এবং সম্পৃক্ততার বিনিময়ে আমরা আমাদের শান্তি প্রতিষ্ঠিত করি এবং আমরা আমাদের শিক্ষা লাভ করি এবং জনগণকেও সেই প্রভাবে উদ্বুদ্ধ হতে বলি, সেটাই আমার কামনা এবং আমার দৃঢ় বিশ্বাস। আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।